কেউ মারা গেলে জানাজায় শরীক হয়, এভাবে জানাজায় শরীক হওয়া যাবে কি? কি বুঝলেন প্রশ্নটা? খুব তাত্ত্বিক প্রশ্ন। মনে করেন যে আপনি একজন আলেম, আমি একজন আলেম, বেঁচে থাকাকালীন পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ কথা বলা জায়েজ মনে করি না, কিন্তু দুইজনের একজন কেউ মারা গেছে, তখন আবার জানাজায় শরীক হয়, জানাজায় শরীক হওয়া যাবে কি না প্রশ্ন করেছে। আমি বলবো এটা একটা নিফাকি একটা, এটা কি? এটা মুনাফিকি একটা। দুনিয়াতে বেঁচে থাকতে পরস্পরের সাথে সাক্ষাৎ হয়নি, একসঙ্গে বসা জায়েজ মনে করেনি, বা কথাবার্তা বলা জায়েজ মনে করেনি, তো মরার পরে তার জানাজায় যাওয়াটা এটা নাজায়েজ একবার। এটা মানুষকে দেখানো, কাকে দেখানো? এটা রিয়া একটা, এটা গোপন শিরিক একটা, এইটা যেন না হয়। বরং আমি বলবো যে মরার আগে, আপনারা কথা বলছেন কেন এত জোরে জোরে, একটু থামেন। মরার আগেই পরস্পরের মধ্যে সম্পর্ক ভালো করা উচিত। জানি না কি উপলক্ষে প্রশ্নটা করেছেন, তবে বর্তমানে এই সমস্যাটা খুবই বেশি। এক আলেমের মধ্যে আর এক আলেমের সম্পর্ক নাই, আমরা তো দেখতে পাই। বেঁচে থাকাকালীন কেমন আছে সেটাও খোঁজ নেয় না, অসুস্থ হয়ে মেডিকেলে গেছে দেখতেও যায় না, ঘৃণার কারণে, অপছন্দ করার কারণে। কিন্তু লোকটা মরে গেল, ঠিকই জানা যায় শরীক হয়ে গেল, তাই না? শরীক হয় কি জন্য? কি জন্য শরীক হয়? লোক দেখানোর জন্য। আর নিজে নিজে ভাবে, জানাই যে যদি না যাই তাহলে মানুষ আমাকে কি মনে করবে, যদি জানা যায় না যায় তাহলে মানুষ কি মনে করবে, এটা আত্মপূজা একটা। আমি বলবো এই সমস্ত হারাম কাজ করার দরকার নাই। আবার আর একটা জিনিস যোগ করি, দাওয়াতি কাজের ক্ষেত্রে আমরা এক জায়গায় বসতে পারি না, দাওয়াতি কাজের জন্য, বৃহত্তর ইস্যুর জন্য, বৃহত্তর স্বার্থে এক জায়গায় বসতে পারি না, কিন্তু আপনি আমাকে দাওয়াত দেন, আপনার বেটার বিয়েতে চলে যাব, আপনার মেয়ের বিয়েতে চলে যাব, বুঝেন নি, আপনার বেটার আকিকায় চলে যাব, বলেন এটা কি? এই বিধানটা কি? এটা জায়েজ না না জায়েজ? এটা হারাম, এটা হারাম। দিনের জন্য যখন আমরা এক জায়গায় বসতে পারি না, দুনিয়ার জন্য আমরা কি এক জায়গায় বসতে পারছি আমরা? এটা না জায়েজ কাজ, এটা উচিতই না। বরং দিনকে আগে কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। আবার একজন আরেকজনের বিরুদ্ধে এতই অপমানজনক কথা বলছি, মঞ্চে উঠলেই বলে থাকি, অথচ মরে গেলে তার গোস্ত খাওয়ার জন্য যাবো কিন্তু, মানে বেঁচে থাকতে গোস্ত খাওয়া কঠিন, তো মরে গেলে গোস্ত খাওয়া সহজ, তাই না? আল্লাহ যে বলেছেন কি, আল্লাহ বলছেন তোমরা কেউ চাইবে মরা ভাইয়ের গোস্ত খেতে? তো মরে গেছে যেহেতু গোস্ত খাওয়ার জন্য যাচ্ছে, মরা গোস্ত খাওয়ার জন্য, এইটা আসলে উচিত না।
বরং পরস্পরের সাথে পরস্পরের সম্পর্ক থাকা ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। আর একটা বিষয় আপনাদের বলবো, যে ছোট্ট একটা প্রশ্ন, যে স্বামী স্ত্রী তারা মুসাফা করতে পারবে কিনা, বুঝেননি কথা? গতকালকে আমি মুসাফার ফজিলত বলেছি, আজকে সকালে একজন প্রশ্ন করছে যে এই ফজিলতটা পাওয়ার জন্য আমি আমার সন্তানদের সাথে, আমার ওয়াইফের সাথে আমি মুসাফা করলে সেই ফজিলত পাবো কিনা, বুঝেননি? তো মুসাফা করার পদ্ধতিটা আপনাদের জানা নাই, আগে পদ্ধতি তারপরে ফজিলত। যে অনেকেই দুই হাত লাগায় মুসাফা করছেন, আপনারা আপনাদের এই বেদাত স্বভাবটা যাবে না। যেখানে যাই সেখানে মুসাফা করার সময় দুই হাত লাগাই দেয়, বেদাতের কুপ্রভাব এত বেশি, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুসাফা করতে হবে কয় হাতে? আপনার ডান হাত, আমার ডান হাত, এটাই হাদিসে এসেছে। কিন্তু মুসাফার ফজিলতটা নষ্ট করার জন্য ইবলিস এই মুসাফার সাথে অনেকগুলো বেদাত যোগ করেছে, একটা দুই হাত যোগ করেছে, আর একটা এখানে দোয়া তৈরি করেছে, নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু ইয়াগফিরুল্লাহ লানা লাকুম, এটা বেদাতি দোয়া, এর কোনো দলিল নাই। আর একটা বুকে হাত দেওয়া, আর একটা কি মুখে চুমু খাওয়া, আর একটা হলো আপনি সামনে আছেন, হাত আগাই দিবেন মুসাফা করার জন্য, কিন্তু আগে কি করছেন? আসসালামু আলাইকুম, বুঝেননি? কি বলছেন? আসসালামু আলাইকুম। এটাই সবগুলো ইবলিসের তৈরি করা, এগুলো যেন বান্দা মুসাফার ফজিলত না পায়। হ্যাঁ, ফজিলত পাওয়ার জন্য আপনি যখন বাড়ি গেলেন তখন আপনার সন্তানদের সাথে মুসাফা করতে পারবেন, আপনার ওয়াইফের সাথে মুসাফা করতে পারবেন, আপনার মায়ের সাথে মুসাফা করতে পারবেন। কথা কি বুঝতে পারলেন? ফজিলতটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুইজন মুসলিম ব্যক্তি মুলাকাত করে যদি মুসাফা করে তাহলে উভয়ের পাপ ক্ষমা করে দেওয়া হয়। আর একটা হাদিস আসছে যে শীতকালে গাছের পাতা পড়ে গিয়ে গাছ যেমন নাড়া হয়ে যায়, ঠিক আপনার এক হাত আমার এক হাত দুইজনে মুসাফা করলে পাপগুলো, সমস্ত পাপ ঝরে যায়, আর কোনো পাপ থাকে না। এই ফজিলতটা নষ্ট করার জন্য ইবলিস এতগুলো বেদাত তৈরি করেছে। তা আপনারা দুই হাতে জীবনে মুসাফা করবেন? আর কোনোদিন করবেন না ইনশাআল্লাহ। মুসাফা করা যাবে না দুই হাতে, এক হাতে মুসাফা করতে হবে, মনে থাকবে? কি আজান? না, আজান দিতে হবে মুসল্লিদের ডাকার জন্য, মুসল্লিদের ডাকার জন্য। একামত হলো সালাতে দাঁড়ানোর জন্য, আর আজান হলো মুসল্লিদেরকে একত্রিত করার জন্য। কিন্তু কথা হলো আজানটা দিবে কখন, আজানটা দিবে কখন? আজানটা দিতে হবে খুতবা শুরুর আগে। কখন? খুতবা শুরুর আগে। এখন আপনারা প্রশ্ন করবেন, এদা নৌদিয়া লিস সালাহ ফাসাহু ইলা যিকরিল্লাহ, জি যখন আজান দেওয়া হবে তখন তোমরা সালাতের জন্য দ্রুত চলে আসো। এখন আপনারা বলবেন যে আজান দেওয়ার পরেই তো আসতে বলছেন, তাই না? হ্যাঁ, ফাস আউ শব্দটা যখন যোগ করেছেন তখন বুঝতে হবে শুধু আজান দিলেই আসতে হবে এমনটা না, কিন্তু যারা ফজিলতটা নিতে চায়
যে আজান এবং একামতের মাঝে কি কবুল হয়, দোয়া কবুল হয়, তারা কখন আসবে? আজান দেওয়ার পরে না আগে? হ্যাঁ, এটাই বুঝি না। বিশেষ করে জুমার দিনের জন্য আজান হবে সালাতের টাইম হওয়ার পরে, কিন্তু মুসল্লিদের আসতে হবে সকাল থেকে। যে যত আগে আসবে তত তার কি ফজিলত পাবে। ফাসআউ ইলা যিকরিল্লাহ, যারা বিভিন্ন কাজে জড়িত আছে তাদের জন্য আজানের এই লান ঘোষণা তাড়াতাড়ি আসে। কিন্তু আমরা তো অলস, আমরা কি ফজিলতটা অর্জন করতে চাই না, এটা বোঝার চেষ্টা করতে হবে। না, দুই আজান যেটা, এটা চলবে না, না না এটা চলবে না। আজান যদি দুই, আজান যদি দুইটাই হয়, দুইটাই মাইকে দিতে হবে, তাই না? এটা চলবে না, দুইটাই মাইকে দিতে হবে, মাইকে দেয় দুইটাই মাইকে। আজান কার্যকর করে না মুসল্লিদের আন্তরিকতা নাই, আজান একটা দিলে কোনো ঝামেলা নাই, দুইটা দিলেই ঝামেলা। আপনি বলছিলেন যে নামাজ মসজিদে বসা পড়তে হবে, বাসা পড়লে মুনাফিকি করা হবে, কিন্তু আমাদের ওই জায়গায় নারান যে ওই জায়গায় আহলে হাদিস মসজিদ নাই, ফজর এবং আসর এরা আপনাকে বলিনি আমি তাহলে, যেখানে সঠিক টাইমে সালাত হয় সেখানে যদি কেউ মসজিদে সালাত না পড়ে, এটা নিফাকি একটা। আর যেখানে সালাত হয় আসরকেও মেরে ফেলে দেওয়া হয়, ফজরকেও মেরে ফেলে দেওয়া হয়, ওই জায়গায় আল্লাহ রাসুল বলেছেন আগে তুমি সালাত পড়ে নাও। 648 নম্বর হাদিস সহি মুসলিমের মধ্যে এসেছে। অতএব সালাত আগে পড়ে নিতে হবে। দুই, যার পিছনে সালাত পড়তে গেলে তার আকিদাটা কি আগে জেনে নিতে হবে। এই কথাটা কাউকে বোঝাতে পারছি না, যার আকিদায় আছে আল্লাহ সর্বত্র বিরাজমান, এর পিছনে নামাজ হবে না। যে বিশ্বাস করে আল্লাহ নিরাকার, তার পিছনে সালাত হবে না। যে বিশ্বাস করে আল্লাহ নবী নূরের তৈরি, তার পিছনে সালাত হবে না। যে তাবিজ বিক্রি করে, তার পিছনে সালাত হবে না। যে পীর পূজা করে, তার পিছনে সালাত হবে না। আমাদের ইমাম চরমোনাই টুপি পরে, একজন ইমাম ওর আকীদাতেই তো আছে যে মানুষ আল্লাহ হতে পারে, আল্লাহ মানুষ হতে পারে, ওর পিছনে নামাজ হয়? আগে দেখবেন তার পিছনে নামাজ হবে কিনা, এটা হলো বড় কথা। আজকে এ পর্যন্ত থাক, প্রোগ্রাম যেহেতু আছে শেষ করে সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।